আচ্ছা শোন ভাই, আপনি তো উত্তরা মেডিকেল ইনস্টিটিউটে আমি যতদূর জানি 19-20-21 ভর্তি হয়েছিলেন, এখন ওই আপনাদের এখন মানে সেশনের কি অবস্থা, বর্তমান কি পরিস্থিতি? ভাই আমরা যখন এখানে আমি সহ আমার দুই বন্ধু এখানে কারো কাছ থেকে শুনে আমরা এখানে আসছিলাম যে প্যারামেডিকেল কোর্সের এক বছর মেয়াদে কোর্স করার জন্য আমরা আসছিলাম। তো আমরা যখন ফাইনালি অভ্যেসে যাই তো উনি আমাদের বোঝায় যে মাত্র 2টা সিট খালি আছে, আপনারা তাড়াতাড়ি ভর্তি হন। তো আমরা আমাদের একটু ক্রাইসিস ছিল, তো যাই হোক আমরা টাকা পয়সা ম্যানেজ করে ওইখানে আমরা পরের দিন এসে আমরা ফুল টাকা পয়সা দিয়ে এখানে ভর্তি হয়েছি। কিন্তু আজকে 2 বছর হয়ে যায় উনি আমাদের সাথে দানায় ভাঙা করতেছে, উনি আমাদের পরীক্ষা তো হওয়ার মানে কোনো ডেটই নাই, আর কারিগরি শিক্ষা বোর্ডের এই প্রতিষ্ঠান থেকে এবং সারা বাংলাদেশে আপনার প্যারামেডিকেল কোর্স কারিগরি শিক্ষা বোর্ড এখন তো নেয় না, কিন্তু উনি আমাদের মিথ্যা কথা বলে উনি আমাদের ভর্তি করেছেন। আপনি কোন কোর্সে ভর্তি হয়েছিলেন? আমি প্যারামেডিক কোর্সে ভর্তি। এখন এই কোর্সটা কি এই উত্তরা মেডিকেল ইনস্টিটিউটের আন্ডারে আছে? উনি বলছে আছে, কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড এটার কোনো বৈধতা এখন পর্যন্ত দেয় না। এখন উত্তরা মেডিকেল কারিগরি বোর্ডের আন্ডারে আছে? হ্যাঁ। আর এটা এখন কোথায় চলে গেছে আপনার কোর্সটা? এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো উনি এইটাকে কারিগরি বোর্ডের অধীনে এভাবে মানে ডিরেক্টলি দেওয়ার নিয়ম নাই, কিন্তু আগে যখন ছিল তখন ওই সময় যে বাচ্চাগুলো ড্রপ আউট করছে বা ড্রপ করছে ওই ড্রপের ভিতরে ঢুকাই দিয়ে আমাদেরকে একদমগুলো করাতে চাইছে, বাট আমরা লিগেলি করতে চাই, আমরা ইলিগেলি কোনো কিছুর মধ্যে যাবো না।